টিভি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেসিকে 25,000 মাস্ক দিয়েছে ঢাকা ক্লাব। করোনার এই মহামারীতে সম্মুখ সারিতে কাজ করা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্যই এই উপহার জানান ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান। সোমবার বিকেলে ঢাকা ক্লাবে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সৌজন্যে গণমাধ্যম কর্মীদের এই ফেস মাস্ক বিতরণ করে ঢাকা ক্লাব। এ সময় ক্লাব সভাপতি বলেন, ঐতিহ্যবাহী এই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করোনাকালীন সময়ে নানামুখী কর্মকাণ্ড হাতে নিয়েছে। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজাউনুল হক রাজা বলেন, সংগঠনটি তার সদস্যদের জন্য এরই মধ্যে স্বাস্থ্য বীমা, সন্তান ভাতার ব্যবস্থা করেছে। এছাড়াও করোনার মহামারীতে সকল সদস্যের জন্য সুরক্ষা সামগ্রী এবং চাকুরিচ্যুত কর্মীদের পাশে দাঁড়িয়েছে। সুরক্ষা সরঞ্জাম যতটা সম্ভব মেম্বারদের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের যারা অসচ্ছল কিছুটা কিছুটা যারা অনেকে জব হারিয়েছেন তাদের বাসায় যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা মেম্বারদের চিকিৎসা বিমা চালু করেছি, আমরা সন্তান ভাতা চালু করেছি, এই ধরনের ওয়েলফেয়ার আমরা করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান বা আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছেন তার মাধ্যমে এই ধরনের মহৎ উদ্যোগে তারাও অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরে আমাদের একটি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব।